এদিকে আওয়ামী লীগের নেতারা বলেছেন ইসলাম ও দেশ ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে বিএনপি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে থেকে হরতাল বিরোধী মিছিলের আগে এক মানববন্ধন কর্মসূচিতে তারা আরো বলেন, বেগম খালেদা জিয়া লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চান। 18 দলীয় জোটের দুদিন হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী মানববন্ধন ও সমাবেশ করে বাংলাদেশ আওয়ামী লীগ। হরতাল বিরোধী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই দল এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হন। মানববন্ধনে অংশ নিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বিরোধী দলের সমালোচনা করে বলেন, বিরোধী দল ইসলাম ও দেশ ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে। আজকে এদের কাছে ইসলাম নিরাপদ নয়, এদের সাথে হাতে কোরআন শরীফ নিরাপদ নয়, এদের হাতে মসজিদ মন্দির সংখ্যালঘু সম্প্রদায় কেউ আজকে এদের হাতে নিরাপদ নয়। এরা যে ইসলামকে ধ্বংসের জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে, দেশকে ধ্বংসের জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। একই কর্মসূচিতে দলের মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া অভিযোগ করে বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার পাশাপাশি ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিরোধী দলীয় নেতা সারা দেশে অরাজকতা সৃষ্টি করছেন। যুদ্ধাপরাধীদের রক্ষা করা আরেকটু হলে কোনোভাবে ক্ষমতা যাওয়া যায় কিনা, আপনার দুই স্বপ্ন একটা পূরণ হবে। তিনি আরো রক্ত চান, তিনি আরো লাশ চান, তিনি আরো ধ্বংসযজ্ঞ চান। সেই রক্তের উপরে দাঁড়িয়ে তিনি ক্ষমতার মসনদে বসতে চান। মানববন্ধন ও সমাবেশ শেষে একটি হরতাল বিরোধী মিছিল থেকে নেতাকর্মীরা জামাত শিবির সহ বিরোধী দলের নৈরাজ্যের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা।